শুনো হেব, বললে বলবে বলছো কিন্তু না বললেও নয়। আজকের উপরে লেখাটা দেখে মানে তোমরা বুঝতে পেরে গেছো যে কী টপিকটা নিয়ে কথা বলবো। মানে এখন সিনেমা হলে যে সিনেমা চলছে এখন মানে দুরন্ত গতিতে উড়ন্ত গতিতে চলছে, সেইটা হচ্ছে তোমার ডাঙ্কি চলছে, মানে সবার প্রিয় আমাদের শাহরুখ খানের ডাঙ্কি, আর চলছে প্রধান আমাদের দেবদার। তো বিষয়টা হচ্ছে এবারে দুটা নিয়ে বলবো, মানে যেটা লেখা আছে যে কোনটা দেখবে তোমরা, ডাঙ্কি দেখবে নাকি প্রধান দেখবে, সেটা প্রথমেই একটা কথা, যে যেটা যার পছন্দ সেটা দেখবে, তার বাইরে কাউকে জোর করে তো আর কিছু করানো যায় না। এবার আমি দুটাই দেখেছি, পারলে দুটাই দেখো, দুটাই দেখেছি। এবার দুটাই দেখে যে কী মনে হয়েছে সেটা তোমাদেরকে বলবো, সেটা শুনলে তোমরা দেখতে যেতে আরও ইন্সপায়ার হবে বা যাই হোক কিছু একটা হবে। তো রাজকুমার ইরানির স্যারের ছবি আমরা তো দেখেছি আগেও, মানে একের পর এক ছবি, মানে সঞ্জু, পিকে, থ্রি ইডিয়টস, মানে থ্রি ইডিয়টসের মতো সিনেমা, মানে শুধু এটা দেখেছি একটা কলেজের স্টুডেন্টদের গল্প, কিন্তু এটা স্টুডেন্টদের দিক দিয়ে দিয়েও গোটা সমাজকে কিন্তু 80 থেকে 8 থেকে আসে যে কোথায় বলে, মানে সবাইকে ইন্সপায়ার করেছে, সবাইকে আলাদা মোটিভ দিয়েছে। তো সেই জায়গায় আমাদের এক্সপেকটেশন মানে বিরাট, যে রাজকুমার ইরানি সিনেমা রাজকুমার ইরানি সিনেমা এতদিন পর আসছে, মানে একটা আলাদা রকমের আমাদের এক্সপেকটেশন, মানে গাব ছাড়াই দেবে এরকম একটা ব্যাপার। তো সেটা নিয়ে আমরা গিয়েছিলাম। তো এবারে তার একটা ছোট্ট গল্প বলি, যে আমাদের সব চিন্তা আছে যে গ্রামেগঞ্জে খেজুর গুড়ের সিজন, তখন শীতকালে যে মহলে যে খেজুর গুড়টা নিলে মানে অরিজিনাল পাওয়া যায়, মানে বিরাট এক্সপেকটেশন, মানে আসল মালটা পাবো, দোকানে কিনলে ওই জিনিসটা পাবো না। তা আগে লোকে চিনি মিশাইতে মহলে, এখন আবার কি চিনির দাম বেড়ে গেছে, তো এখন আলু সিদ্ধ করে লয় ন্যাকড়াতে স্ম্যাশ করে, মানে চটকিয়ে পুরো একবারে পাতলা পাতলা করে দিয়ে দিবে, মানে বুঝতে পারবে না তুমি, মানে এক্সপেকটেশনটা কোনো ঘায়াল করে দিয়েছে। তো সেই জায়গায় এবারে রাজকুমার ইরানির সিনেমা দেখতে যে মানে আমাদের বিরাট এক্সপেকটেশন লিখে ছিল, মানে সেই জায়গাটা ওইটাই, ওই জন্যই আমার তারপর দেখার পরে মনে হয় যে জীবনের এক্সপেকটেশনটা সবসময় শূন্য রাখা উচিত, মানে পরীক্ষাতে শূন্য যদি ভাবি যে শূন্য পাবো, এক পেলেও মনে হবে অনেক কিছু পেয়ে গেলাম। তো সেই জায়গায় বিরাট আশা হতো হই নাই, এটা ভুল কথা, কারণ সিনেমা নোটাউলি বিরাট হয়েছে, মানে বিরাট হয়েছে মানে আমার পার্সোনালি ভালো লেগেছে। কেমন ভালো লেগেছে, মানে ফার্স্ট আওয়ারে, মানে ফার্স্ট হাফে মানে বিরাট কমেডি খুব ভালো, মানে যে কমেডি টাইপের কি মাথার উপর দিয়ে যা কমেডি, মানে বিরাট শিক্ষিত কমেডি, মানে তো সেটা লয়, মানে যে জিনিসটা মানে একটা প্রত্যেকটা মানুষ, মানে আপামর জনগণ যে জিনিসটা বুঝতে পারবে সেইটাই তো আসল, মানে মানুষ বুঝতে পারে যদি হাসলেও তাহলেই তো ভালো, মানে বউ কিছু লোক বুঝতে পারলো, শিক্ষিত মানুষ আমার মতন কিছু লোক বুঝতে পারলো না, তাহলে সেটা আমার মনে হয় না সেইটা শিল্প বলে, শিল্প যেটা আছে সেটা সবাই বুঝতে পারলে সেটাই তোমার শিল্পটা সার্থক। তো সেই জায়গাটায় কমেডিটা খুব সাধারণ কমেডি একদম, মানে চুল উড়ি দিচ্ছে, চারটে চুল আগড়াচ্ছে, যা কিছু একটা করছে, কিন্তু দারুণ কমেডি। এবারে আর একটা অভিনয়ের জায়গায়, সেটা তো মানে আমাদের যে খেজুর গাছের প্রসঙ্গ জন্য এলাম, যে বুড়া গাছের যে রসের মিষ্টত্ব মানে শাহরুখ খানের, সেইটা তো বলার নয়, মানে শাহরুখ খানের এন্ট্রি থেকে মানে ওই যে হলে চিৎকার সিটি, তারপর ওই যে কোর্টে দাঁড়ায় ওই ঝড়ঝড় করে মনোলগ, মানে যে কোনো লোকের তোমার মানে লোম খাড়া করে দিবে, সে জাত সে নিজে চিনাই দিয়েছে, জায়গা বুঝে নিজের জাতটা চিনাই দিয়েছে। কিন্তু তারপরেও ভিকি কৌশল মানে কিছুক্ষণ ছিল, সিটিটা পড়ি যাক ভাত হচ্ছে, তো ভিকি কৌশল কিছুক্ষণ ছিল, মানে কিছুক্ষণ তাকাতে যে দেখাই দিয়েছে নয়, মানে ভিকি কৌশলের ক্যারেক্টারটা শেষ হয়ে যাওয়ার পরেও মানে একটা হেলথ থেকে গিয়েছিলো কিছুক্ষণ, একটুখানি হেলথ থেকে গিয়েছিলো যে কী করলো, মানে এই ব্যাপারটা থেকে গিয়েছিলো, সেইটা ও নিজের খেলে মানে 3 বা 4 বার হয় না, ওই রোহিত শর্মা বটে, মানে প্রথমে নামিল 3-4 বার ছিঁচে দিয়ে বেরিয়ে গেলো, তারপর লোক ব্যাস কী খেললো ভাই, সেইটা হচ্ছে কী খেললো, মানে খেলে দিয়ে বেরিয়ে চলে গেলো। এবার যে জায়গাটা একটা মনে হয়েছে প্রধান দেখার পরে, আগে ডাঙ্কি দেখেছি তারপর প্রধান দেখেছি, প্রধান দেখার পরে মনে হলো যে ডাঙ্কির সেকেন্ড হাফে যে ইমোশনটা ছুটি যাইছে, যে টপিকটা, এই টপিকটা হচ্ছে কী বলতো, মানে আমাদের মতন মধ্যবিত্ত বলো বা গ্রামের মানুষ বলো, শহরের মানুষ বলো, মানে এই জিনিসটার সঙ্গে খুব কম মানুষ কিন্তু মানে আমাদের টাচ আছে, ওই জন্যে হয়তো ইমোশনটা আমাদেরটা অতটা কাজ করে না। মানে কেমন বিষয়টা, মানে যে বিষয়টা নিয়ে ওরা ইমোশনটা ছুঁতে চেয়েছে সেটা আমরা হয়তো রিলেট করতে পারবো, সেই জন্য হয়তো আমাদের অতটা ইমোশন ওই জায়গাটা ছুঁতে পারে না। সেই জায়গায় আবার প্রধান দেখার পরে মনে হলেও প্রধানের যে বিষয় যেটা তুলে ধরেছে, সেই বিষয়টাতে ইমোশনটা না আমাদের প্রত্যেকটা যারা দেখবে, আমাদের বাঙালিরা তো আলাদা, মানে অন্যরকম একটা বিষয় তৈরি হবে দেখলেই, মানে ওইটা দেখতে দেখতে তোমার একটা নিজেই মনে হবে যে আমিও মনে হচ্ছে এই ছবিটার মধ্যে, গল্পটার মধ্যে আছি, আমার মনে হচ্ছে কেউ একটা আছে।
সেটা অদ্ভুতভাবে দেখে দিয়েছে। আর যে গল্প যেটা দিয়েছে, মানে অসাধারণ গল্প, মানে পুরো কমার্শিয়াল ম্যাটেরিয়াল একটা জিনিস। সেই জায়গায় কিছু কিছু মনে হয়েছে, আবার কোন জায়গাটা মনে হচ্ছে যে এই জায়গাটা এইটা হলে ভালো হয়েছে, সেটা আমার পার্সোনাল মনে হয়েছে, মানে চরিত্রায়নের ক্ষেত্রে, যেখানে জটিলেশ্বরের চরিত্রে যে অনির্বাণ স্যার নিয়েছে, সেখানে তিনি নিজের অভিনয়ে, মানে যিনি ন্যাচারাল অ্যাক্টার উনি, মানে প্রচণ্ড ন্যাচারাল অভিনয় করেন, সেই জায়গায় ন্যাচারালের জায়গায় তিনি মানে চূড়ান্ত করেছেন। কিন্তু এটা এমন কমার্শিয়াল একটা কন্টেন্ট, এখানে মনে হয়েছিল যেমন ওই জায়গাটাতে রজতাভ দত্ত হলে, আর দেব যদি এখন যে দেব, এখন দেবের যে অভিনয়, আগের দেব হলে মনে হচ্ছে এই ছবিটা আরও পিক পেয়েছে। মানে ওই মানে পাগলু ওই সব সিনেমার দেব গেলে একদম এইখানে, আর এইখানে কিন্তু অনির্বাণ স্যারের জায়গায় যদি রজতাভ দত্ত থাকতো, আমার মনে হয় কোনো একটা জায়গায় ছবিটা মানে আরও একটু মশলা পেত, মানে ওই অ্যাকশন ওই ইয়া ওই জায়গাটা পেত। এবার কিছু কিছু আর অভিনয়ের দিক দিয়ে পরাণ বন্দ্যোপাধ্যায়, মানে সাবিত্রী ম্যাম, মানে অসাধারণ, মানে ওগুলো তো বলার নয়, অভিনয়ের জায়গাতে কিছু বলার নেই, কিন্তু ওই জায়গাটা একটা মনে হয়েছে। এইখানেও মজা আছে, অ্যাকশনটা মানে খুব যতটা কমে করা যায় সেটা করার চেষ্টা করেছে। তবে নায়িকা যাকে লিয়েছে, কী জন্য লিয়েছে আমি বুঝতে পারলাম না, ও হয়তো পরে বলবে যে আমি দেবের বউ হয়েছিলাম এই জন্য হয়তো লিয়েছে, নাহলে মানে ওইটা যে কেউ আর কি হইতে পারে, মানে ওইখানে মানায় না একটু, এটা আমার মনে হয়েছে। এটা বোন বোন মনে হচ্ছে, মানে ভাই দাদা, এই তোমার ভাই আর বোন মনে হয়েছে, কেমন একটা খাপছাড়া খাপছাড়া, ওটা ওটা লিতে হয় বলে লিয়েছে মনে হয়। তো যাই হোক, এমনি সিনেমাটা দেখলে খুব ভালো লাগবে, কিন্তু কিছু কিছু আবার চরিত্র যেগুলো রেখেছে সেগুলো মানে আরও একটু তাদেরকে জায়গা দিয়ে তো ওই জায়গাটা মনে হচ্ছে, যেমন খরাজদার জায়গাটা, অম্বরীশ দার চরিত্র, কাঞ্চন দার চরিত্র, বিশ্বনাথ দার, এই জায়গাগুলো মানে খুব আর টু এদেরকে, মানে বক্স আর্টিস্ট এরা যেহেতু ভালো অভিনেতা, মানে এদেরকে আরও ভালো জায়গা দেওয়া যেতে মনে হয়, সেটা খুব চাপা আছে বিষয়টা। মানে এই জায়গায় পরাণ বন্দ্যোপাধ্যায় দেব হচ্ছে মেন, যেটা দেখানো হয়েছে বিষয়টাতে পুরো, তোমরা দেখো, মানে গল্পটা দেখলে অসাধারণ, মানে গল্প নিয়ে কোনো কথা হবে না, গল্প মানে দারুণ আর কি, মানে প্রত্যেকটা যেই দেখতে যাবে কিন্তু একটা আলাদা ফিলিংস নিয়ে বেরিয়ে পাবে, এইটা হচ্ছে মানে গ্যারান্টি, ফিলিংস নিয়ে বেরিয়ে পাবে গ্যারান্টি। মানে প্রথমে মনে হবে যে বাবা সিরিয়াল দেখতে চলি না, মানে কি বাবা, মানে প্রথমে যে শুরু হচ্ছে, মানে নায়ক ঢুকছে, দেব ঢুকছে, মানে কি আগের ওই, মানে কেন বললাম আমি আগের ওই পাগলু ওই 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 সময়কার দেবকে, মানে এইটা যে ম্যাটেরিয়াল ছিল এই ছবিটার, মানে ওই দেবের এন্ট্রি হবে, ওই একটা হিরো এন্ট্রি হবে, ওই জিনিসটা মিস করলাম। এখানে দেবকে অন্যভাবে দেখানো হয়েছে, সেটা ভেবেছে কিছু ওইভাবে দেখানোর জন্য, কিন্তু মনে হইলেও আমার মনে হইলে যে ওই দেবকে এখানে হয়তো মানে ওই একটা আয়োজন একটা চলছে, অ্যাকশন হিরো ঢুকবে, মানে একটা হিরো ঢুকছে, মানে আমরা কি আমরা হিরো বলি, সেই হিরো ঢুকছে, একটা হিরো এন্ট্রি মনে হচ্ছে কোনো একটা জায়গায় মিস করলাম। তো সে এমনি জায়গা থেকে সিনেমা খুবই ভালো, সেটা তোমরা ডাঙ্কি দেখো। এবার দুটো ছবি কখনোই তুলনা হইতে পারে না, কোথায় ডাঙ্কি মানে কয়েকশো কোটি, আর এটা কয় কোটি, মানে ককোটি, আর কয়েকশো আর ককোটি, মানে ওই তুলনার জায়গায় কখনো যায় না, কিন্তু ওই ককোটি হলেও মানে কিন্তু ওই ইমোশনের জায়গায় বলো, গল্পের জায়গায় বলো, সেই জায়গায় প্রধান দেখাই দিয়েছে, বাবু কিছু একটা করে দেখিয়েছে। সেটা তোমরা হলে গিয়ে দেখো, ডাঙ্কিও দেখো, প্রধানও দেখো, যার যেটা মন সেটাই দেখো, কিন্তু দেখো ভালো লাগবে, অসাধারণ, মানে আমার ভালো লাগছে পার্সোনাল, দেখে এসো, ভালো থাকবে।